हैप्पी बर्थडे माँ। दिया दिया एक टू आगे शुए दिए गेछी हाटू निये आर तुम्हार पेछने आमी छुटते पारी ना। एसो चले एसो तुम्हार घुमेर समय होयेछे सारा दिन शुधु दुष्टुमी। एसो হয়েছে সকালে এত তাড়াহুড়ো করতে পারি না। বলে দিতে বাইরে খেয়ে নিতাম। আজকের দিনে এরকম দায়সারা করে না দিলেও পারতে। আমাকে তো রেখেছো ফরমাইশ খাটার জন্য। নিতে হবে না, রেখে দাও। চাকরি করবেন উনি? খেটে মরবো আমি। কোন বাড়ি শাশুড়ি করে এরকম? সংসারে সব দায় যেন আমার। উনি তো মেয়েকে রেখে চলে যান, তারপর তারপর তার নাওয়া খাওয়া সব আমার উপর। এটা খাবে কিন্তু। আমি চেয়েছিলাম আমার বৌমা হবে ঘরোয়া, একটু গান জানবে, একটু হাতে হাতে রান্না করবে। কিন্তু এই মেয়ের যা ছিঁড়ি, শার্ট প্যান্ট পরে অফিস ছুটছেন। ওই পারল না আমার ছেলেটাকে ধরে রাখতে। আমার ছেলেটাও আজ কতদিন খোঁজ নেয় না আমার। আচ্ছা আমাকে না হোক দিয়াকে তো একটা ফোন করলে পারে। দিয়া দিয়া মুখ ধুয়ে শুতে যাবে কিন্তু। টিফিনটাও নিল না, দুপুরে কি খাচ্ছে কে জানে। আজ জন্মদিনের দিনও রাগারাগি করে ফেললাম। সেই যে বিয়ে হয়ে এসেছে মেয়েটা 6 বছর আগে, বাপের বাড়ি গেছে হাতে গোনা কদিন। দেখতে গেলে সত্যি তো আমি আর দিয়া ছাড়া কেউ নেই ওর। শেষ বয়সে কে জানতো যে নিজের পেটের ছেলে না, একটা পরের ঘরের মেয়ে এত কিছু করবে আমার জন্য। রবির আমি এত কথা তোমার সাথে বলতেই চাই না, আমার কাছে সময়। আমার কাছে এত সময় নেই, আমাকে একটু শান্তিতে থাকতে দাও। তোমার জিনিসপত্র আমি তোমাকে পাঠিয়ে দিয়েছি, তুমি আমাকে আর দয়া করে ফোন করে ডিস্টার্ব করো না। হ্যাঁ ঠিক আছে, রাখো। অপালা আয়, এ ঘরে একবার আয় তো। কাজ করছি, এখন আসতে পারবো না। আরে আমার জন্য না, তোর মেয়ে ডাকছে, আয় না 2 মিনিটের জন্য। কি হয়েছে বলো তো তোমাদের এত? हेलो हाँ आमी मा बोलছি। চিনতে পারছিস আমার গলাটা? কেন ফোন করেছিস আজকে? জন্মদিনে উইশ করতে? ও না না, তুই তো আবার দরকার না হলে ফোন করিস না। একটা কাজ করিস, সামনের বছর আবার এই দিনে ফোন করিস, কেমন? আজ রাখি, আমরা আজ একটু ব্যস্ত আছি, কেমন?